অনেকে দেখা যায় দেওবন্দি ফুরফুরা পাবলিক বেরেলি অনেক দল আছে, তাই তো নাকি? আমার বক্তব্য হলো যে যার শায়খ ইমামকে মানেন মানকে যান, আমরা ফুরফুরা মানি ফুরফুরা গেলে থাকবো। কিন্তু এই জায়গাতে এনআরসি কি শুধু ফুরফুরার হবে না সবার হবে? তাহলে এই জায়গায় আমাদেরকে একসাথে হবে হবে। আর এনআরসির জন্য আজও যে হয়নি শুকরিয়া আদায় করুন, ওটা আহলে সুন্নাত আল জামাতের অবদান। আমার ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়েছিল, আপনারা জানেন তো, বাংলার নেত্রী যায়নি, অন্য কেউ যায়নি, আমার ছোট ভাই গিয়েছিল। তার হাতকে মজবুত করব, আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আর কথা নাই, আমি টোটাল যে বক্তব্য দিলাম আমার ভাষাতে ব্যবহারে কথাতে কেউ কষ্ট পেয়েছে? কিছু মানুষ বলতে পারে হুজুর এলো ওয়াজ করার নামে যে টোটাল রাজনীতির কথা বলে চলে গেল। হ্যাঁ ঠিকই বলেছেন, ভুল কিছু নয়, টোটালটাই রাজনীতির কথা বলেছি। 100 বার বলবো, 100 বার বলবো। কেন বলবো? আমার দেশ বলার অধিকার দিয়েছে, আমার ধর্ম বলার অধিকার দিয়েছে। কিন্তু একটা কথা কি মিথ্যা বলেছি? বলুন, মিথ্যা বলেছি? যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার নামে মামলা করুন না, কেস করুন না, দেখা যাক না। তার বেলাই নয়, শুধু গায়ে জুয়ারি দেখাবো, গায়ে জুয়ারি বেশি দিন চলবে না। নমরুদের কমজোর ছিল না, ফেরাউনের কমজোর ছিল না, সাদ্দাতের কমজোর ছিল না, আবু জেহেলের কমজোর ছিল না। আরে আমাদের পূর্বে এই বাংলায় 22 বছর কংগ্রেস ছিল, হেরেছে না হারেনি? 34 বছর বামফ্রন্ট ছিল, হেরেছে না হারেনি? তারাও তো বহুত চেষ্টা করেছিল, আজ তুমি জোর দেখতে পারবে না। তাই একটা কথা বলে যাই, আগামী দিন যদি আপনাদের ঘরে জুলুম করে বা টাকার অভাব হয়, 10,000 দেবো, 20,000 দেবো, ঘর দেবো, বাড়ি দেবো, আপনারা কি করবেন? লি আমাকে ভুলে যাবেন তো? আমার আপনি আমাকে ভুলে গেলে আমি কি হবে? আমার একটু কষ্ট হবে যে আমার ভাই গুলো আমাকে ধোকা দিল, তাই তো নাকি? ভাই ভাই বলুন তো, নিয়ে নিবার পর যদি ভুলে যান যে আপনাকে 5,000 দিয়েছে, সে তো আপনাকে জিতার পর 10,000 আপনার থেকেই তুলবে, কারণ ব্যবসা তো, ঠিক না? ব্যবসা। তাই প্রতিজ্ঞা করুন, যারা অর্থ দেবে ভোটের জন্য, আর কাউকে ভোট দিই চাই না দিই, তাকে ভোট দেবো না। কথা বুঝে আসছে? আর আমার ভাইদেরকে বলে যাই, যা দেবে নিয়ে নেবে, যা দেবে নিয়ে নেবে, কেন যেটাই দিচ্ছে সবটাই আপনাদের, তাই তো নাকি? সব আপনাদের, কেন ট্যাক্স আপনারা দেন, আপনাদেরই টাকা, অকাপ সম্পত্তি আপনাদেরই টাকা, যা দেবে নিয়ে নেবে। কিন্তু আল্লাহর রাস্তায় ভুল করবেন না, ভোটটা যেখানে বলবো সেখানে দেবেন। আশা করছি আমার বাপ ভাই মা বোনরা শুনবে, ঠিক না? বেটি আমার প্রিয় দেশবাসী, যারা ভালোবাসে সন্তানের মতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সবাই শুনবে। শেষ কথা, যদি আপনাকে মিটিং এ যাওয়ার জন্য ভয় দেখায় যে মিটিং এ চলো, কি করবে? আমি আপনাকে বলছি চলে যাবে, ঝান্ডা ধরবে, দিয়ালি আনবে, যা বলবেন তাই করবেন। আপনারা মনে নেই জীবন আপনাদের যা বলবে সবাই বলবেন হ্যাঁ ঠিক জায়গায়, শুধু ঠিক দিনে সাইজটা করে দেবেন। কথা মনে আছে? আর বলে গেলাম কেন, জবাব দিতে হবে। সব শেষ কথা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে, আপনি হাত খালি দেবেন কার হাতে? জি কোন একটা, ঠিক না বেটি? যা যেটা ভালো লাগে। কিন্তু ইন্ডিয়া যদি না পাবে, এখন আপনাদের দুজনেরই দায়িত্ব ইন্ডিয়া, কারণ আমার দেশ আমার দল, ঠিক না বেটি? এতদিন আর্জেন্টিনা ব্রাজিল ছিল, যেখানে খুশি হাত খালি দিয়েছেন, নিজেদের দল ছিল না তাই মানতে পারেননি। এখন যখন নিজের দল হয়ে গেছে, তা নিজের দলের হয়ে একবার খেলতে হবে তো, নিজের দলের হয়ে হাত খালি দিতে হবে তো, ঠিক না বেটি? তাতে আর কোনো জায়গায় নয়, নিজেদের হাতে গোটা 40-50 রাখতে হবে। কিছু মানুষ বলছে 40-50টা নিয়ে কি করবে, 148টা লাগে। আমিও জানি 2021-এ সংখ্যাগরিষ্ঠ কেউ হতে পারছে না, বেশিরভাগ সমীক্ষাই বলছে 120-125 হাইয়েস্ট কেউ পাবে একটা দল। তাহলে ধরুন 100 টাকা যার হাতে থাকবে সে সরকার হবে, ধরুন বুঝাবার জন্য বলছি। একজনের কাছে 85 টাকা আছে, একজনের কাছে 70 টাকা আছে, আর আমাদের কাছে 30 টাকা আছে।
85 টাকা নিয়েও সরকার করতে পারছে না, আরো 75 টাকা আসলেও সরকারে বসতে পারছে না, কিন্তু আমার 30 টাকাতেই সরকার হয়ে যাবে, যার সাথে জোড়া লাগাবো, ঠিক না বেটি? তখন গুরুত্ব কার বেশি, 85-70 এর না 30 এর? এবারে ঠিক এইটা হতে চলেছে। এমনও হতে পারে ছুঁচু গিলা টাইপের হয়ে যাবে, না গিলতে পারবো না উগলাতে পারবো, ইচ্ছা নেই তাও বলতে হবে একটু আই না কি। এই একটা বিশাল সুযোগ এসেছে, আমি তো কখনো কখনো ভাবি আল্লাহ কারা আমি অজ করতে পারিনি ভাই, কানে হাতে কত সুন্দর অজ করি তো নাকি, আমার অশুনে যে লোক পাগল কি, তাহলে আমার কি দরকার আছে কি আসা, কত রিস্ক, হ্যাঁ কত রিস্কের কাজ, ঠিক না বেনি? কত হারাম করে খাওয়া বন্ধ যাবে তার মাথা খারাপ, কার বছরে 200 কি বলে মাসে 200 কোটি টাকা ইনকাম, এমনও নেতা আছে মাসে 200 কোটি ইনকাম, আর আমরা গরিব মাসে 2000 হচ্ছে না না আর 200 কোটি ইনকাম, এমন নেতা আছে? তাহলে বলুন তাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে গেল, তবে বাপ নেবু বড্ড টিপে ফেলেছে, ব্যক্তিত্ব তো হয়ে গেছে। আমি তো বলেছিলাম আই না 44টা দে বাকিটা তোকে জিতিয়ে দিব, ঠিক বাংলায় নেমে যাও প্রচার করতে, আমফানে চুরি করেছে চা করেছে ভুলে যা, ও সব হয়ে গেছে ছেড়ে দিয়ে চলে, ঠিক বুঝিয়ে দিতাম ধরে সর্বনাশ। আস্তে 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 দেখছি এত পিছিয়ে দিকে ঢুকাচ্ছি। তো বলুন ভাই এই ঘরের দায়িত্ব আমায় দিয়েছেন ধরুন এই গ্রামের 2011 আর 19 ঘুম ভেঙে দেখি 18 জায়গা দখল হয়ে গেছে, আমার উপরে নতুন করে দায়িত্ব দিয়ে চোখ মুজে বসে থাকতে পারবে এরকম বোকা কেউ আছে নাকি? তাই আমি বলেছিলাম খুঁটি যখন লড়বার হয়ে যায় উপরে ফেলে দেবো না, পাশে পুরো মজবুত খুঁটি মেরে দেবো, শক্ত হয়ে যাবে, তাই বলেছিলাম আমি মজবুত দাঁড় করিয়ে দিচ্ছি, কিন্তু শোনেন এবার লাও ঠেলা সামলাও, আমাদের কি দায়িত্ব টিএমসি নৌকো ডুবছে বাঁচানো? এই আমাদের কি দায়িত্ব বাম কংগ্রেসের নৌকো ডুবছে বাঁচানো? 73 বছর তো অনেকের নৌকো বাঁচালাম, লাঠিয়াল হয়ে এর মাথা ফাটালাম ওর মাথা ফাটালাম, এর ঘরে আগুন দিলাম ওর এ ঘরে আগুন দিলাম, কত জেল খাটলাম 73 বছর করেছি তো নাকি, সব থেকে বেশি জীবন তো আমাদের গেছে, তার ঘর তো আমরা বাঁচিয়েছি, কিন্তু 73 বছর যাদেরই ঘর বাঁচিয়েছি তারাই তো আমাদের ঘর লুটেছে, ঠিক না বেটি? তার কারো ঘর নৌকো বাঁচাবার দায়িত্ব আমাদের নয়, এবারে আমাদের নিজেদের ঘর বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব নিজেদের হয়ে নিতে হবে, ঠিক না বেটি? এবারে আমাদের সাথে দেখছি আমার আদিবাসী ভাইয়েরও ঘর নেই, দলিত ভাইয়েরও ঘর নেই, হাজার নয় লাখ লাখ হিন্দু গরিবের ঘর নেই, সেই পিছিয়ে পড়া মানুষগুলোকে এক জায়গায় করছি, যেটা সংখ্যা হলো কম করে 70%, কথা বুঝে আসছে? কম করে 70% এই এক করা চলছে, এবারে হয়তো 70-70 না এলো, এবারে কমসে কম এখন 45-50% আমরা এক জায়গায় হয়ে গেছি। এবারে যখন একটা নতুন দল কিছু ভালো রেজাল্ট করবে তারপরে বড় তো সবার বিশ্বাস টাকিয়ে আসবে, এই সুযোগটা হাতছাড়া করো না। হে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, কঠিন হাস ও মেরে দিল কি আছে মোদে এ পাপালে, গুনাহগার উম্মার এত আপনার লইবে সঙ্গে সকলে বসে দোয়া হবে। বিসমিল্লাহ শরীফে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ক্লাসে দোয়া দরকার আছে না নাই? দোয়া করবো না করবো না ভাই, দোয়া করবো না বলে হুজুর আপনি তো রাজনীতি করছেন, আপনি আর দোয়া করবেন কেন, ঠিক না? এই আমি তোমাদের ভাইজান ছিলাম আছি থাকবো, আপনাদের বাবাজি ছিলাম আছি থাকবো, ঠিক না বেটি? দেশের প্রধানমন্ত্রী যদি রাম মন্দিরের উদ্বোধন করতে পারে,
এই করেছে না করেনি? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সে তার ঘরে তার ধর্মীয় পূজা পাঠ করতে পারে, ওই যোগী যদি তার মন্দিরে ঘণ্টা বাজাতে পারে, তাহলে আমি আমার কমকে রাজনীতির শিক্ষাও যেমন দেবো, রাজ ময়দানে নেবে আদিবাসী দলিত পিছিয়ে পড়া হিন্দু মুসলিম সবার অধিকারকে লড়াই করে ছিনিয়ে নিবারও কাজ করতে পারবো। আবার ধর্মীয় মাহফিলে এসে বাবারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবো। ঠিক না বেটি? তুমি কি ভাবছো হুজুর জলসা চাইতে? না না না, হাসবো শুধু হয়ে যাক না, তারপরে কানে হাত দেবো, দেখবেন চিন্তা করছেন কেন যে সে ওয়াজ আর করছে না কি হবে বলতে, সব করবো, দাঁড়া একটু তৈরি করে নিলেন তো চাদর একটু জেলছে, দেখছেন না হুজুর আবার কি করছেন, কালেকশনও করবো সব চেক করবো। এই হারাম নাকি যে একটা লোক এটা করতে পারবে না? একজন ভূগোলের টিচার, একজন বাংলার টিচার, একজন অঙ্গন টিচার হয়, স্পেশাল হয় কিছু কিছু, কিন্তু কিছু কিছু ডাক্তার শিক্ষক আছে অলরাউন্ডার হয়, তো অলরাউন্ডার হওয়া হারাম। কিছু কিছু ডাক্তার স্পেশাল চোখের হয়, কিছু কিছু ডাক্তার এই স্পেশাল কিছু ট্রিটমেন্টের হয়, কিছু কিছু ডাক্তার আবার অলরাউন্ডার হয়। তা আপনাদের ছেলে আপনাদের ভাই অলরাউন্ডার যদি হয় অসুবিধা আছে? সেদিন আমার বাড়িতে একজন একটা গাড়ি নিয়ে এসেছিল 45 না কত লাখ টাকা দাম, আমার কিনতে তো পারবো না, চেয়েছি তোর গাড়িটা নয় চালাচ্ছি এত জোর টানছি, ও তো পুরো চুপ করে বসেছে, লাস্টে এসে বলছে আপনি দেখছি সব জায়গাতেই মাস্টার, কথা বুঝে আসছে? ও অবাক হয়ে গেছে যে হুজুর এত গাড়ি জোরে গাড়ি চালাতে পারে, ভালো গাড়ি চালাতে পারে, সব পারি কেন পারবো না? পুরুষ হয়ে জন্ম হয়েছি, মানুষ হয়ে জন্ম হয়েছি, আশরাফুল মখলুকাতে জন্ম হয়েছি, হ্যাঁ সব পারবো, একটা গরিবকে রাস্তা থেকে তুলে নিয়ে তার সেবাও করতে পারবো, একটা ধনী লোকের সঙ্গে বসে সেখানেও নিজের স্ট্যাটাসটা বজায় রাখতে পারবো, সবটাই পারি আমরা। তবে যেটাই করি দিল থেকে করি, এই মাহফিলটা হয়েছে খুশি না বেজাজ, এসেছি খুশি না বেজাজ, কিছু আমার বাপ মা ভাই বোনেদের করে রাজনীতির প্রশিক্ষণ দিলাম খুশি না বেজাজ, কেন আমি নামাজের প্রশিক্ষণ দেবো, রোজার প্রশিক্ষণ দেবো, হজ দেবো, শিক্ষা সব দেবো, ঠিক তেমনি আমার ভাইদেরকে শিক্ষা দেবো যে খবরদার জালিম নেতাদের পেছনে থেকো না, এই প্রশিক্ষণটাও দিতে হবে, ঠিক না বেটি? তাই দিলাম যে আমার আপন মেনে নেবে, যে আপন নাই মানবে না, তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকবো, দাদাগিরি দেবে না, দাদাগিরি বেশি দিন টেকে না, কথা বুঝে আসছে না? না কই যাবে যাবে তো তাড়াতাড়ি পাঠাবি, আর আমাদের দাবির মধ্যে অনেক দাবি আছে, প্রত্যেকের শিক্ষা চাই, প্রত্যেকের পেটে খাবার চাই, শুনছেন, সুচিকিৎসার ব্যবস্থা চাই, ওই স্বাস্থ্য সাথীর নামে ভণ্ডমি চাই না, শুনছেন না? শোনেন, তো ভাই